হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু ট্রাভেল উতাপসে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ, দুর্গাপুর ক্যানেল, যেটা বাঁ দিক দিয়ে অথবা ডান দিক দিয়ে দুদিক দিয়ে আজ রয়েছে। এখন তোমার দাঁড়িয়ে আছি দুর্গাপুর ব্যারেজের সামনে। আর যেই আমার সামনে যে ক্যানেলটা দেখতে পাচ্ছ, এটা দামোদরই একটা ক্যানেল, যেটা তোমার চলে যাচ্ছে এদিকটায় বাইপাসের দিকে। তো এটা ইউজ করা হয় জলের জন্য নানা রকম কাজে। তো দুর্গাপুর ব্যারেজটা দেওয়ার অনেক কারণ আছে। মেন কারণ আছে ওয়াটার সাপ্লাইয়ের জন্য, আর যে তোমার ইন্ডাস্ট্রিয়াল যে এখানে ফ্যাক্টরিগুলো আছে তার জন্য জল দেওয়া হয়। তো আমি সেইখানেই দাঁড়িয়ে আছি, তো এখন মেন তোমাদের ব্যারেজটাতে নিয়ে যাবো। এখন আমাদের সামনে যেটা আছে এটা ক্যানেলটা রয়েছে দুর্গাপুরে। তো চলো বন্ধুরা, আমার সাথে থেকো। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো দুর্গাপুর ক্যানেল, পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর দূরে যে অংশটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। তো ওইদিকেই যাচ্ছি আর একটু পরে, তো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো দুর্গাপুর ব্যারেজ। তো ব্যারেজটার 34টা গেট রয়েছে আর লেন্থ হচ্ছে 692 মিটার। এটা পশ্চিম বর্ধমানের সবচেয়ে বড় ব্যারেজ। আর এই জলটা ধরার কারণগুলো তোমাদের বললাম, ইন্ডাস্ট্রিয়াল এলাকা আর দুর্গাপুরকে সাপ্লাই দেওয়ার জন্য ওয়াটার, তার জন্য এই ব্যারেজটা তৈরি করা। দুর্গাপুর বাঁকুড়া যে হাইওয়েটা রয়েছে তারই মাঝে এই ব্যারেজটা দামোদর রিভারের উপর তৈরি করা হয়েছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে বালির সাইডটা, যে সাইডটাতে জলটা কম রয়েছে মানে জলটা ছাড়া হয়, সেই অংশটা তোমাদের দেখাচ্ছি। একটা পিকনিক স্পট রয়েছে, সেইখানে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর ব্যারেজের সামনে। তো এখানে একটা পিকনিক স্পট আছে, তার মধ্যেই আছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছ দুর্গাপুর ব্যারেজ। টোটাল 34টা গেট রয়েছে এই ব্যারেজটাতে। তোমাকে তোমাদের সবাইকে আমি ডিটেলসটা বলবো আস্তে আস্তে, আর পুরো ব্যারেজটা দেখাবো। একটু নিচের দিকে নামছি, চলো বন্ধুরা আমার সাথে থেকো। ঠিক আছে বন্ধুরা, তো এখন তো আমি এই পিকনিক স্পটটার ভেতরে আছি, তো বাইরের দিকটা যাচ্ছি দেখাবার জন্য তোমাদেরকে। তো একটু ঘুরে যেতে হবে, তো সাথে থেকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু ট্রাভেল উতাপসে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি দুর্গাপুর ব্যারেজের সামনে রয়েছি। তো ভিউটা দেখার জন্য এখানে এসেছি, ভাবলাম যে জাস্ট ঘুরে আসি আর তোমাদের একটু দেখাবো ঘোরানোর জন্য। তো এখন সেরকম জল নাই, কিন্তু যতটুকু জল আছে বেশ ভালোই লাগছে। দেখতে পাচ্ছ এক জায়গায় খোলা আছে, সেখান থেকে জল বেরোচ্ছে। আর চাইদারে শুধু বালি আর বালি। সামনে ব্যারেজটা দেখতে পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবে কেমন লাগছে।
দূরে একটা নৌকাও দাঁড়িয়ে আছে, কিছু দেখতে পাচ্ছ? চলো ভিডিওটা শ্যুট করি, তোমাদের জন্য এসেছি এখানে। তো বেশ ভালো জায়গা এটা, আমি মানে এতবার এসেছি দুর্গাপুরে, কিন্তু প্রথমবার এটা ভিজিট করলাম এই দুর্গাপুর ব্যারেজে। তো 34টা টোটাল গেট রয়েছে, আর কিছু গেটে বোধ হয় হয়তো কাজ চলছে নাকি, না 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 কাজ চলছে না, বালি তোলার কাজ চলছে ওই ওই পারে বর্জনার যে সাইডটাতে, বাঁকুড়া সাইডে। এই যে দুর্গাপুর ব্যারাজটা দেখতে পাচ্ছ, এই ব্যারাজটার 34টা গেট রয়েছে, আর তোমার এই জল ধরার ক্ষমতাটা হচ্ছে 64 মিটার অবধি, মানে সামথিং বেশি 200 মিটার, 200 ফুট ধরে রাখো কাছাকাছি, মানে জল ধরার ক্ষমতাটা বেশ। আর এটা তো তোমার বাঁকুড়া যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতেই, তো খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র বলতে গেলে, মানে পিকনিক স্পট আছে এটা দুর্গাপুর ব্যারেজ, দামোদর রিভার উপরে যেটা তৈরি করা হয়েছে। দু বছরের মধ্যে এই ব্যারাজটা কমপ্লিট করে নেওয়া হয়। 1953 সালে এটা ফাউন্ডেশন গড়া শুরু করা এই কাজ, আর 1955-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়।